সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বের টিউটোরিয়ালে আমরা স্ট্রিং এর বেসিক নিয়ে আলোচনা করেছি, কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় এবং প্রিন্ট করতে হয়। এই পর্বের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইউজার ইনপুট নিয়ে সেটা প্রিন্ট করতে হয়। চলুন শুরু করা যাক। আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করে নিই। str suppose 20, এরপর আমরা ইউজার ইনপুট নিব পার্সেন্ট এস। আমরা গত পর্বে দেখছিলাম যে স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট এস, সো আমাদের ইনপুটের ক্ষেত্রে সেম পার্সেন্ট এস হবে এবং কমা দিয়ে শুধু str লিখলেই হবে। str এর পর যে ব্র্যাকেটে 20 লিখতে হয়, 20 লেখার দরকার নাই। আমরা অ্যারের ক্ষেত্রে দেখছিলাম যে আমাদের অ্যারের ইনপুট লুপ ইউজ করে নিতে হয়, কিন্তু এক্ষেত্রে লুপ ইউজ করে ইনপুট নিতে হয় না, ডিরেক্ট ইনপুট নেওয়া যায়। পার্সেন্ট এস দিয়ে শুধু str কমা দিয়ে str লিখে দিলে, মানে আমাদের স্ট্রিং এর নেমটা লিখে দিলেই ইনপুটটা নিয়ে নেয়। তো আর একটা জিনিস, এখানে আমাদের স্ক্যানএফে প্রত্যেকবারে দেখছি যে আমাদের এম্পারসেন্ট ইউজ করতে হয়, তো আমাদের এক্ষেত্রে এম্পারসেন্ট ইউজ করতে হয় না, অর্থাৎ এম্পারসেন্ট ইউজ না করলেও চলে। তো কেন চলে এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আগে আমি একটা এক্সাম্পল দিয়ে নিই। এক্সাম্পল দেখার পরে আমি হচ্ছে যে কেন দিতে হয় না এটা এক্সপ্লেন করতেছি। তো আমরা একটা ইনপুট দিয়ে প্রিন্ট করে দেখি। সাপোজ আমি প্রিন্ট করব কোড, সিওডি কোড, এটা প্রিন্ট করব। তো আমরা ইনটার দিলে দেখতে পাচ্ছি যে আবার কোড এটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এভাবে স্ক্যানএফ ইউজ করে ইনপুট নেওয়া যায়। তা আরো কিছু প্রকারভেদ আছে ইনপুট নেওয়ার ক্ষেত্রে, তো সেগুলো বলার আগে আমি বলে নিই যে আমাদের কেন এম্পারসেন্ট ইউজ করতে হয় না। তো আমরা জানি যে আমরা যখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি তখন আমাদের মেমোরিতে একটা 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 মেমোরি বা মেমোরির বক্স ক্রিয়েট হয় যেখানে আমরা ভ্যালু স্টোর করতে পারি এবং পরবর্তীতে ব্যবহার করতে পারি। তো স্ট্রিং যখন আমরা ক্রিয়েট করি তো তখন স্ট্রিং নামের একটা মেমোরি ক্রিয়েট হয়। স্ট্রিং এর নামের আমরা ব্র্যাকেটের ভিতরে যে 20 বা যে কোনো একটা সংখ্যা দিয়ে দিই, ইন্ডেক্স সংখ্যা নির্দিষ্ট করে দিয়ে দিই, তো তত ইন্ডেক্সের একটা মেমোরি ওই নামের, অর্থাৎ যেহেতু এখানে str 20 লেখা আছে তো 20 20টা মেমোরির বক্স str নামে ক্রিয়েট হয়ে যায়। আর মেমোরির বক্স গুলো আছে, আমি একটু গ্রাফিক্যালি দেখানো বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমরা যখন এই str 20 নামের একটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, তো ডিক্লেয়ার করার সাথে সাথে আমাদের এরকম 20টা মেমোরির বক্স ক্রিয়েট করা হয়ে গেছে, যেখানে জিরোতম পজিশন থেকে উনিশতম পজিশন পর্যন্ত আমরা ভ্যালু মানে ক্যারেক্টার স্টোর করতে পারি। তো আমাদের যখন স্ক্যানএফ এর ভিতরে এই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে কমা দিয়ে পরে আমরা এম পার্সেন্ট দিয়ে ভ্যারিয়েবল নেম দিয়ে দিতাম, তো এম পার্সেন্ট ভ্যারিয়েবল মানে বোঝা হচ্ছে যে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেস। আমরা স্ক্যানএফ এর সময় বর্ণনা করছিলাম যে এম পার্সেন্ট এস মানে বোঝায় যে মানে যে ভ্যারিয়েবলটা থাকবে ওই ভ্যারিয়েবলের অ্যাড্রেস, ওই অ্যাড্রেসে গিয়ে আমরা পার্সেন্ট এস এর মাধ্যমে যে ইনপুট মানে ফরম্যাট স্পেসিফায়ার মাধ্যমে যে ইনপুটটা নিব সেটা ওইখানে গিয়ে সেভ হবে। তো স্ট্রিং এর ক্ষেত্রে যেটা হয়, আমরা যখন স্ট্রিং ডিক্লেয়ার করি তখন এখানে 0 1 2 3 4 5 6 7 শুধু স্ট্রিং কে পয়েন্ট করে দিয়ে দিলেই হয়ে যায়। আমাদের স্ট্রিং এর ভিতরে যখন স্ট্রিং কে পয়েন্ট করে দিব যে স্ট্রিং এ চলে যাবে, যখন স্ট্রিং দ্বারা সে স্ট্রিং এ চলে আসবে এবং আমরা যখন ইনপুট দিব তখন সে নিজে নিজেই একদম ফার্স্ট বক্স থেকে শুরু করে মানে পর পর ইনপুট নিতে থাকবে। আমাদের এম পার্সেন্ট এক্ষেত্রে ইউজ করতে হয় না। তো এই স্ট্রিং এর মতো তো অনেকটা অ্যারে, তো অ্যারেরও তো ব্যাপারটা সেম। তো আপনারা আবার অ্যারের ক্ষেত্রে এম পার্সেন্ট ছাড়া ইউজ করতে যায় না, সেক্ষেত্রে কাজ করবে না, এটা শুধুমাত্র স্ট্রিং এর ক্ষেত্রেই কাজ করে। তো আমরা এখন প্রোগ্রামে চলে যাচ্ছি। তো এই আমরা দেখলাম যে কেন এম পার্সেন্ট ইউজ করতে হয় না। আচ্ছা, আমরা এরপর আর একটা এক্সাম্পল ট্রাই করে দেখি। সাপোজ আমরা প্রিন্ট করব কোড BLOCKS, কোড ব্লকস। আচ্ছা, আমরা এখানে কোড ব্লকস ইনপুট দিচ্ছি কিন্তু প্রিন্ট করতেছে শুধু কোড। কেন প্রিন্ট করতেছে? আমরা যে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিই, আমাদের স্ক্যানএফ এই পার্সেন্টেজ সে
যতক্ষণ না পর্যন্ত কোনো স্পেস পায় ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকে। যখনই স্পেস পায় তখনই সে প্রোগ্রাম টার্মিনেট করে, টার্মিনেট করে যতখানি ক্যারেক্টার পায় স্পেসের আগে পর্যন্ত সবগুলো ক্যারেক্টার প্রিন্ট করে দেয়। তো আমি এখন দেখাবো যে কিভাবে স্ক্যান এফ এর মাধ্যমে ওই পুরো স্পেস সহ ইনপুট নেওয়া যায় সেটা আমরা দেখব। তো আমরা যেটা করব, আমরা এই পার্সেন্ট এস এর জায়গায় বলে দিব, থার্ড ব্র্যাকেট ইউজ করব। ইউজ করার পর একটা অপারেটর দিতে হবে, অপারেটরটা আমি নাম জানি না। তো এই অপারেটরের পর দিয়ে ব্যাকস্ল্যাশ এন, তো এইটুকুর মানে বোঝাচ্ছে যে আমি যে স্ট্রিং এ যে ইনপুটটা নিব কনসোলে, যতক্ষণ পর্যন্ত পার্সেন্ট এন না পাবে ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিবে। তো পার্সেন্ট ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে যে ইন্টার, আমরা যখন ইন্টার চাবি তখন ব্যাকস্ল্যাশ এন ইনপুট হয়। তো যতক্ষণ পর্যন্ত আমি ইন্টার না চাবো ততক্ষণ পর্যন্ত সে ভ্যালু সেভ করবে। তো এবার যদি আমরা রান করি, রান করলে বুঝতে পারবো যে এবার স্পেস সহ প্রিন্ট করে কিনা। কোড ব্লকস, হ্যাঁ এবার আমাদের হচ্ছে পুরো স্ট্রিংটা প্রিন্ট করতেছে কোড ব্লক স্পেস সহ, অর্থাৎ আমি এই জায়গাটাতে এই ব্যাকস্ল্যাশ এনটা ইনপুট দিছি। তো যখনই ব্যাকস্ল্যাশ এন পাইছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই স্ক্যান এফ ইনপুট নিছে, ব্যাকস্ল্যাশ এন এর আগে পর্যন্ত। তো ব্যাকস্ল্যাশ এন পাওয়ার পর সে হচ্ছে যে এই যার ইনপুট নিছে সেটা প্রিন্ট করে দিয়ে দিছে। তো শুধু এই এই জায়গাতে আমরা শুধু এই ব্যাকস্ল্যাশ এন না, আরো অনেক কিছু ডিফাইন করে দিয়ে দিতে পারি। তো আমরা শুধু এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ব্যাকস্ল্যাশ এন না, আমরা আরো অনেক কিছু কন্ডিশন দিয়ে দিতে পারি, কমান্ড দিয়ে দিতে পারি। সেটা কিরকম, সাপোজ আমরা এরকম চাচ্ছি যে আমরা শুধু আমাদের যে ইনপুটটা নিবো সেই ইনপুট থেকে শুধু লোয়ার কেস লেটার গুলো বেছে নিবো, আর কোনো ক্যারেক্টার বা স্পেস টেস এগুলো আমরা কোনো কিছু ইনপুট নিবো না। তো সেটা আমরা কিভাবে ডিফাইন করে দিতে পারি এর ভিতরে, তা আমরা যেভাবে ডিফাইন করব, আমরা এ টু জেড, এ টু জেড, স্মল এ টু স্মল জেড এর ভিতরে ছাড়া সে আর কোনো কিছু ইনপুট নেবে না। তা আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমরা ইনপুট দিলাম স্মল এ বি সি ডি, তারপর ক্যাপিটাল এ বি সি ডি, তারপর স্মল জি ই এফ। এখন যদি আমি এটা রান করি তাহলে সে দেখাচ্ছে যে এই এ বি সি ডি প্রিন্ট করতেছে প্রথম চারটা, যখন সে বড় হাতের কিছু পেয়ে যাচ্ছে তখন সে আমাদের স্ট্রিংটা টার্মিনেট করতেছে, টার্মিনেট করে শুধু আগের যতটুকু ইনপুটটা ছিল সেটা প্রিন্ট করে দেখাচ্ছে এ বি সি ডি। আমরা এরকম করে দিতে পারি, আবার ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড এরকম যদি দিয়ে দিই তাহলে আমাদের সব লেখা আপার কেস পর্যন্ত, সরি যতক্ষণ পর্যন্ত আপার কেস পাবে ততক্ষণ ইনপুট নেবে, আর যখন কোনো লোয়ার কেস বা অন্য কোনো ক্যারেক্টার পাবে তখন সে আর ইনপুট নেবে না। সাপোজ দিলাম এ বি সি ডি, ক্যাপিটাল এ বি সি ডি, এরপরে স্মল এ বি দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে শুধু ক্যাপিটাল এ বি সি ডি এই লেখাটা প্রিন্ট করতেছে, কারণ আমাদের এখানে স্মল স্মল লেটার পাইছে লোয়ার কেস, তখন আমাদের স্ট্রিংটা টার্মিনেট করছে। তো দেখা যাচ্ছে আমার এরকম কোনো কেস যদি এরকম হয় যে আমরা সব আপার কেস প্রিন্ট করবো মাঝখানে স্পেসও ইউজ করবো, তা আমি এর ভিতরে একটা স্পেস দিয়ে দিব, স্পেস দিয়ে বলে দিলাম যে আমি স্পেসও ইউজ করতে পারি। তা আমি যদি স্পেস সহ প্রিন্ট করি, এতক্ষণ আমি যেটা দেখাচ্ছি যে স্মল, শুধু যদি আমি এ টু জেড লিখতাম তাহলে যদি আমি স্পেস দিতাম স্পেসটা প্রিন্ট করতো না। তা আমি এখন স্পেস দিয়ে দিছি, এখন স্পেসও প্রিন্ট করবে। আমি সাপোজ ইনপুট দিচ্ছি কোর্স পাঠশালা, তো আমাদের এবারে স্পেস সহ প্রিন্ট করতেছে। তো আমরা যদি এরকম চাই যে আমরা একটা ক্যারেক্টার দিয়ে দিব, এর ভিতরে ডিফাইন করে দিয়ে দিব যে ওই ক্যারেক্টার ব্যতীত সবকিছু প্রিন্ট করবে, সেটা আমরা কিভাবে ডিফাইন করে দিতে পারি। সাপোজ আপার কেস কোনো কিছু প্রিন্ট করব না, সেটা করার জন্য যেটা করে দিতে হবে যে এই চিহ্নটাই সিম্বলটা অপারেটরটা আবার ব্যবহার করতে হবে, তারপর আমাদের বলে দিতে হবে যে এ এ টু জেড এর ভিতরে কোনো কিছু পাইলে সে প্রিন্ট করবে না, এর বাইরে সবকিছু প্রিন্ট করবে। তো আমি যদি এটা রান করি, রান করে আমি হচ্ছে যে সব ছোট হাতে দিচ্ছি, সিউডিই অ্যাপস্টপ এস পার্ট এস এইচ এ এল এ, লাস্টের এই শালা অংশটুকু আমি ক্যাপিটাল দিয়ে দিলাম। তা এখন দেখা যাক যে কি প্রিন্ট করতেছে।
তো সে শুধু কোটস পিএটিএইচ পার্ট পর্যন্ত প্রিন্ট করতেছে। তো এসএস থেকে যে যখনই হচ্ছে যে ক্যাপিটাল লেটার পেয়ে গেছে তখন থেকে প্রিন্ট করা বন্ধ করে দিছে। তো এই আমরা হচ্ছে যে এই ইনপুট নেওয়ার সময় এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে এভাবে কন্ডিশন গুলো দিয়ে দিতে পারি যে আমরা কিভাবে ইনপুট নিব এবং কিভাবে ইনপুট নিব না। তো এই গেল একটা ব্যাপার। তো আমরা স্ক্যানএফে দেখলাম যে যতক্ষণ পর্যন্ত আমি ডিফাইন করে না দিই এরকম ব্যাকস্ল্যাশ n ততক্ষণ পর্যন্ত সে স্পেস ছাড়া ইনপুট নেয় না। তো সি এর মানে স্ট্রিং এর আর একটা ফাংশন আছে যে ফাংশন দিয়ে আমরা সরাসরি ইনপুট নিতে পারি, এভাবে কোনো কিছু ডিফাইন করে দিতে হয় না। সেটা হচ্ছে গেটস আর হচ্ছে পুটস। তো গেটস দিয়ে আমরা ইনপুট নিই আর পুটস দিয়ে সরাসরি প্রিন্ট করা যায়। তো গেটস আর পুটস আমাদের প্রোগ্রামে লেখার জন্য একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ ইনক্লুড, সরি এটা হ্যাশট্যাগ না আসলে, এটা হচ্ছে শুধু হ্যাশ। ইনক্লুড স্ট্রিং ডট এইচ। তো পুটস এবং গেটস কিভাবে লিখতে হয়, পিইউটিএস পুটস লিখে ব্র্যাকেটের ভিতরে শুধু আমাদের এই স্ট্রিং এর নেম, স্ট্রিং টা ডিক্লেয়ার করে সেই নেম, আর প্রিন্ট করতে হয় এভাবে। আমরা আমরা চাইলে পুটস এ ইনপুট, সরি 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 গেটস গেটস দিয়ে ইনপুট নিতে হয়। তো চাইলে আমরা গেটস দিয়ে ইনপুট নিয়ে প্রিন্ট এফ দিয়ে প্রিন্ট করে দিতে পারি, সেম কাজ করবে, অথবা আমরা চাইলে পুটস দিয়ে প্রিন্ট করে দিতে পারি। তো এভাবে যদি আমরা গেটস দিয়ে ইনপুট নিয়ে পুটস দিয়ে প্রিন্ট করি তাহলে কিভাবে কাজ করে দেখি। আমি ইনপুট দিব কোর্স পাঠশালা, সে কোর্স পাঠশালায় প্রিন্ট করতেছে উইথ একটা নিউ লাইন, একটা নিউ লাইন প্রিন্ট করে তারপর করতেছে। আমরা এতদিন প্রিন্ট এফ দিয়ে যখন প্রিন্ট করছি এতক্ষণ, তখন হচ্ছে যে আমাদের এই নিউ লাইনটা প্রিন্ট করে না, কিন্তু পুটস এর বেলা এটা করে, সে একটা নিউ লাইন টু এক্সট্রা নিউ লাইন এক্সট্রা উইদাউট কমান্ড প্রিন্ট করে দেয়। তো এই হচ্ছে যে আর একটা নিয়ম, আমরা এভাবে হচ্ছে যে ইনপুট এবং আউটপুট দিয়ে দিতে পারি। তো আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন ইনপুট নিব, আমাদের ইনপুট দুইভাবে নিতে পারি, আমরা দেখলাম যে স্ক্যান এফ দিয়ে অথবা অথবা গেটস ফাংশন ইউজ করে। তো আমরা যখন গেটস ফাংশন ইউজ করে ইনপুট নিব, আমরা শুধু গেটস ফাংশন ইউজ করে ইনপুট নিব, অথবা যখন স্ক্যান এফ ইউজ করে ইনপুট নিব তখন আমরা শুধু স্ক্যান এফ ইউজ করে মানে ইনপুট নিব। আমরা স্ক্যান এফ এবং গেটস দুইটা একসাথে ইউজ করে ইনপুট নিতে পারবো না, অ্যাকচুয়ালি নিতে পারবো ইনপুট, কিন্তু আমাদের এই স্ক্যান এফ আর গেটস একসাথে ইনপুট নিলে ঝামেলা হবে। কি ঝামেলা হবে আমি এটা পরবর্তী টিউটোরিয়াল দেখিয়ে দিব, এই টিউটোরিয়ালটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখা দিচ্ছি কেন স্ক্যান এফ এবং গেটস একসাথে ইউজ করা যায় না। তো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে যে স্ট্রিং এর ইনপুট এবং আউটপুট নিয়ে আমরা বিশদ আলোচনা করলাম যে কিভাবে বিভিন্ন ভাবে ইনপুট নেওয়া যায় কমান্ড দিয়ে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব স্ট্রিং এর আরো কিছু ব্যবহার। তো দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। আমাদের এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এই পর্যন্ত আমাদের টিউটোরিয়াল, ধন্যবাদ সবাইকে।